নমস্কার। কলকাতার সুপ্রসিদ্ধ অন্যতম খাদ্যমেলা খাইবার পাস 2024-এ সকল দর্শক বন্ধুকে স্বাগত। এই 2024 সালে এই মেলাটি 10 বছর সম্পূর্ণ করল, তাই এই মেলাটির এবছরের থিম 10 বছরে বাগবাজারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এবছর এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে বাগবাজার সর্বজনীন পুজোটি যে মাঠে হয় সেই মাঠে। আমি এই ভিডিওতে আপনাদের মেলাতে আসা প্রত্যেকটি স্টল ঘুরে দেখাবো এবং সেই স্টলে কী কী খাবার পাওয়া যাচ্ছে এবং তার কোনটার কী দাম আছে সেটাও আপনাকে সবিস্তারে দেখাবো। প্রবেশ মূল্য 20 টাকা। মেলার সময় হচ্ছে দুপুর 1টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত। মেলাটি চলবে 28 জানুয়ারি 2024 পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করছি উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে। চলুন, লেটস গো। আমরা যেখানে এসেছি সেটা এবিপি আনন্দ খাইবার পাস, আর প্রত্যেক খাবারের সঙ্গে জড়িয়ে থাকে ভূগোল এবং ইতিহাস। তাই আমি সবার কাছে ছোট্ট সময় চেয়ে নেব, কারণ আজকের এই তারিখটা এক বিখ্যাত বাঙালির জন্মের 200 বছর। তিনি মাইকেল মধুসূদন দত্ত। তিনি আজ থেকে 200 বছর আগে জন্মেছিলেন এবং আমরা শুনেছি তার নানা রকম পানের কথা, পান প্রীতির কথা জানি, কিন্তু তিনি যে ভোজন রসিক ছিলেন সেটাও কেউ কেউ বলেন, এবং তিনি নাকি কাবাব খেতে খুব ভালোবাসতেন। এবং আমাদের এখানে প্রচুর কাবাবের স্টল হয়েছে। এই যে কাবাব আমরা সবাই খেতে ভালোবাসি, এই কাবাবটা অনেকেই বলেন যে মুঘলরা নাকি আমাদেরকে দিয়েছে। আসলে ইতিহাস বলে যে তুর্কিরা কাবাব প্রথম শুরু করেছিল, যার জন্য আমরা যাকে বলি শিক কাবাব তার আসল নাম হলো শিশ কাবাব। শিশ কাবাব মানে হচ্ছে শলা বা তরোয়ালের ফলা। তুর্কিরা তখন শিকার করে তরোয়ালের ফলায় সেগুলো গেঁথে আগুনে পুড়িয়ে তার থেকে কাবাব তৈরি করতেন। এবং এই যে কাবাব শব্দটা এসেছে, মানে হলো কম আব, অর্থাৎ কম জল, যে আব থেকে আমরা আবহাওয়া বলি, সেই কম জল দিয়ে করা হতো বলে এর নাম হলো কাবাব। মুঘলরা একে রাজসিক রূপ দিয়েছে, অর্থাৎ তার মধ্যে নানা রকম ইনগ্রিডিয়েন্ট দিয়ে সেটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। কিন্তু এটা যদি মনে করেন যে মাংস পোড়ালেই সেটা কাবাব হয়ে যাবে তা কিন্তু নয়, কারণ বিভিন্ন দেশে দেশে কাবাব নানা রকমের, নানা নামে তাকে ডাকা হয়। কোথাও তাকে বলা হয় ইয়াকিতোরি, কোথাও তাকে বলা হয় আন্তিকুচো, কোথাও তাকে বলা হয় সাতে, কোথাও তাকে বলা হয় বারবিকিউ। এবং এই প্রত্যেকটার ইতিহাস কিন্তু আলাদা। বারবেকুয়া দ্বীপ থেকে এসেছিল বলে বারবিকিউ, কোনোটা জাপানি, কোনোটা লাতিন আমেরিকান, কোনোটা ইন্দোনেশিয়ান। সবাই মিলে একসাথে
ধন্যবাদ।